আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য বিভিন্ন আয়ুর্বেদিক স্বাস্থ্যরে যে গাছগাছড়াগুলো মানুষের জন্য কিভাবে খাইলে রোগ ভালো হবে এবং শরীর সুস্থ রাখবে এবং আমরা যেন সুস্থভাবে আল্লাহ পাকে রেবাদত করতে পারি এটাই যেন আমরা সবসময় পাই ইনশাআল্লাহ যাই হোক বন্ধুরা আজকের যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বটগাছ আপনারা দেখতেছেন এই বটগাছের অনেক উপকারিতা আছে এবং গুণমান বিভিন্ন রোগের কাজ করে যাই হোক বন্ধুরা পাইকোর নাইকোর এবং বট তিনটা ধরনের গাছ আছে এটা হচ্ছে বটগাছ আর এই বট গাছ দেহের জন্য সুন্দর কাজ করে এর পাতা ফুল এবং ছাল আটা এবং এর বীজ আমাদের শরীরের জন্য সুন্দর কাজ করে বন্ধুরা এই বট গাছ মূলত বিভিন্ন জায়গাতেই দেখা যায় রাস্তার ধারে মাঠে এবং বিভিন্ন জায়গাতেই এই গাছ ছড়িয়ে আছে বন্ধুরা আমরা আজকে বিশেষ কিছু আলোচনা করব আপনারা এই গাছ যৌনের জন্য ভালো কাজ করে সেটা কিভাবে আপনারা খাবেন এর ফুল অর্থাৎ কুশিটা এবং ফল ছাল রোদের শুকায়া চূর্ণ করে ট্যাবলেট অথবা বড়ি তৈরি করবেন সকাল সন্ধ্যা খাওয়ার পরে একটা করে খাবেন ইনশাল্লাহ খেলেই আপনার বীর্যটা গাঢ় হবে এবং আস্তে আস্তে আপনার শক্তি বেড়ে যাবে যাই হোক বন্ধুরা আরও কয়েকটি রোগের কাজ করে আপনাদেরকে বলি দেবো ইনশাল্লাহ তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আসেন আমার চ্যানেলে তারা আমার জন্য দোয়া করবেন এবং অন্য অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা অনেক মা বন্ধুর অনেক ভাইয়েদের গ্রামে শহরে দেখা যায় পায়ের গোড়ালি ফেটে যায় ফেটে ফেটে অনেক সময় রক্ত বার হয়ে যায় বিচ্ছিরি দেখা যায় হাঁটতে পারেন না সেক্ষেত্রে আপনারা এই বট গাছের আটা যদি সংগ্রহ করে অথবা রাখতে পারেন তাহলে আপনারা দিনের তিন থেকে চারবার অথবা তিনবার করে ওই আটাগুলো ওই ফাটা জায়গায় লাগাই দেবেন ইনশাল্লাহ আপনার রক্ত পরা বন্ধ হবে ফাটা দাগটা আস্তে আস্তে মিশে যাবে ভালো হয়ে যাবে তবে বেশ কয়েকদিন লাগাবেন ইনশাল্লাহ সেরে যাবে যাই হোক বন্ধুরা এই বট গাছ একটু কাটলে দুধের মতো আঠা বাইর হয়ে যায় আপনারা এই আঠাটা দেখবেন টপ টপ করে পড়ে যায় এটা আপনারা সংগ্রহ করে সুন্দর রেখে দিতে পারবেন তাছাড়া অনেক ভাইয়ের মেদ ভুরি পরে ভুরি বেড়ে গেছে পেট বড় হয়ে গেছে এই মেদ কিভাবে আপনারা কমাবেন সেক্ষেত্রে আপনাদেরকে একটু পরামর্শ দেই আসলে বটগাছ সুন্দর কাজ করে এই মেদ ভুরির জন্য আপনারা গাছের হালকা অর্থাৎ ছাল তুলবেন অল্প একটু ছাল তুলে আপনারা এই ছালের একটু হালকা করে থেতলা করবেন অর্থাৎ চুরচুরা করবেন গুড়ার মতো করবেন কাঁচা অবস্থায় করে আপনারা একটু গরম পানিতে ভিজিয়ে রাখবেন এক গ্লাস পানিতে সকাল সকালবেলা ভালো করে ছেঁকে নিয়ে অর্ধেক পানি আপনারা খাবেন আবার অর্ধেকটা সন্ধ্যাবেলায় খাবেন এইভাবে কিছুদিন খেলে ইনশাল্লাহ আপনার মেদ কমে যাবে এবং আপনার পেটের যে ভুড়িটা বেড়ে গেছে বা এটা আপনার আস্তে আস্তে কমে আসবে ইনশাল্লাহ অনেক ভাইয়ের অনেক সময় দেখা যায় যায় পা মস্কি যায় বা কোমর মস্কি যায় বা যে কোনো হার মস্কি যায় সেক্ষেত্রে আমরা যদি এই বট গাছের ছাল এবং অর্জুন গাছের ছাল আপনারা দুটা গাছের ছাল সম তুলে নিয়ে আসবেন একশো গ্রাম জায়গা যতটুক আর কি হিসাবে আপনারা ছাল তুলে নেবেন মেহদির মতো বেঠে ওই জায়গাটা যদি ভেঙে ব্যাখ্যা হয়ে যায় সোজা করে দিয়ে আপনারা সুন্দর করে এই অর্জুন গাছের ছাল এবং বট গাছের ছাল দুটা ভালো করে বেঠে ওই জায়গায় ব্যান্ডেজ করে দিয়ে শক্ত করে বেঁধে দিবেন ইনশাল্লাহ এভাবে আজকে যদি সকাল দশটায় দেন আবার আগামীকাল আবার সকাল দশটায় এটা খুলে নতুন করে এভাবে দুই চার দিন দিলে ইনশাল্লাহ আপনার ওই ভাঙা জায়গাটা এবং মস্কানো জায়গাটা সেরে যাবে এইভাবে আপনারা বেশ কয়েকদিন করবেন ইনশাল্লাহ আপনার ভাঙা মস্কা ব্যথার জায়গাটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা যাই হোক ভাইয়েরা তাছাড়া অনেক ভাইয়ের শরীরে জ্বালা পোড়া করে গা জলে পাও জলে বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া করে তাছাড়া রান্না করতে মাবন গেলে অল্প একটু গরম পড়লে বা মশলা বাটলে জ্বালা পোড়া করে তাহলে এই বট গাছ আসলে কি কাজ করে আপনারা এই বট গাছের একশো গ্রাম ছাল বা দুইশো গ্রাম ছাল নিয়ে ঠিক এক থেকে দেড় কেজি পানিতে সিদ্ধ করবেন জাল করবেন জাল করলে পানিটা তিন ভাগের এক ভাগ হয়ে গেলে ওই পানিটা আপনারা প্রতিদিন কোশলের সময় এক বালটি পানিতে মিশ করে কোশল করবেন এখান থেকে কিছু পানি রেখে দেবেন এই পানিটা তিন চামচ অথবা চার চামচ করে তিনবেলা খাবেন ইনশাল্লাহ আপনার এই গায়ের জ্বালা পোড়া ইনশাআল্লাহ কমে যাবে এটা এক ধরনের বাদ সৃষ্টি যাই হোক বন্ধুরা এটা খেলেও ইনশাল্লাহ সেরে যাবে যাই হোক বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় আপনাদের এই বট গাছের কুড়ি এবং ছাল পাতা ফল সবগুলোই কিন্তু ঔষধে সুন্দর কাজ করে যাই হোক বন্ধুরা বটের যে মইনগুলো আছে অর্থাৎ কুশিটা আছে তুলবেন ছাল তুলবেন এবং একটু পাতা নেবেন এগুলো একত্র করে ভালো করে সিদ্ধ করবেন সিদ্ধ করে আপনারা অর্ধেক পানি হয়ে গেলে এটা আপনারা নামায় রাখবেন আপনারা এই অর্ধেক পানিটা ঠান্ডা হয়ে গেলে সকালে এবং বিকালে একটু করে খাবেন খেলে অনেক ভাইয়ের নাক দিয়ে রক্ত আসে মুখ দিয়ে রক্ত আসে এবং অনেক সময় পায়খানা রাস্তা দিয়ে রক্ত আসে সেক্ষেত্রে আপনারা যদি এই পানিটুকু একটু করে দুধ মিশিয়ে খান ইনশাল্লাহ আপনার ওই রক্ত রক্তপড়া বন্ধ হয়ে যাবে তবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনার বুঝতে একটু অসুবিধা হয় আব্দুল মতিন কবিরাজ ভাইকে কমেন্ট করে জানাবেন ভাই আমাদের এইটা বুঝতে অসুবিধা হয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে আমি অবশ্যই এর বিস্তারিত জানাবো আর যদি আপনাদের কোনো নিত্য প্রয়োজনীয় গাছগাছড়া সম্পর্কে জানতে চান বিভিন্ন হালুয়া এবং আরও অনেক কিছু আপনাদেরকে দেওয়ার জন্য আমি বলেছি দেব ইনশাল্লাহ আমাদেরকে দোয়া করবেন আমরা যেন আপনার সব সময় পাশে থাকতে পারি ইনশাআল্লাহ ভালো থাকবেন